নেটল টাটা মাই টিভি সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্যাট্রিক ডিকস্তা, এবং আজকের আলোচনার বিষয়বস্তু করোনার রূপান্তর, করণীয় ও ভাবনা। আজকে আমরা 6 মাসে পড়েছি যে প্রথম করোনা শনাক্ত হলো, সে হিসেবে আমরা 6 মাস আমরা ধরতে পারি যে করোনা বাংলাদেশে উপস্থিতি। এবং আমাদের এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আইডিসিআর এর সাবেক পরিচালক ডাক্তার বেনজির আহমেদ, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিসিএসআইআর ডক্টর মোহাম্মদ সেলিম খান। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, যে আজকে 6 মাস আমরা যেহেতু বলছি যে 6 মাস আমাদের শনাক্ত হওয়ার প্রথম দিন, সেক্ষেত্রে আমরা কি এটা বলতে পারি কিনা, আমরা প্রথমে যাব ডাক্তার বেনজির স্যারের কাছে, এবং আপনি একটু বলবেন যে 6 মাস আগে এবং এখন যে বিষয়টা আমরা দেখছি, কোনো বড় ধরনের তারতম্য আমরা দেখছি কিনা, কিংবা আমরা কি সামনে যে বিষয়গুলোতে আমাদের প্রস্তুতি ছিল, আমাদের যে বিষয়গুলোতে আমরা সচেতনতার যেই ধরনের প্রস্তুতি নিয়েছিলাম সেগুলো আমরা সঠিকভাবে নিয়েছি কিনা, এবং আজকে 6 মাস পরে আসলে আমাদের মূল্যায়নটা কি, একটু স্যার বলবেন ডক্টর বেনজির আহমেদ। ধন্যবাদ। আমি আসলে সিডিসি এর পরিচালক ছিলাম, আইডিসি তে আমি চিফ সাইন্টিফিক অফিসার ছিলাম। ধন্যবাদ, এটা বড় কিছু বিষয় না। আসলে আমরা এই 6 মাসের যদি মূল্যায়নটা করি, এটা একটা দীর্ঘ সময়, কিন্তু ধরেন 6 মাস, এত দীর্ঘ সময় পরেও আমরা নিয়ন্ত্রণের সাফল্য বলতে যা বোঝায়, আমরা যদি ধরেন উহান স্ট্যান্ডার্ড ধরি, ঠিক আছে, যে উহান স্ট্যান্ডার্ড একটা নিয়ন্ত্রণের সাফল্যের একটা স্ট্যান্ডার্ড, তাহলে কিন্তু আমরা আসলে তার ধারে কাছেও আসিনি। আপনি উহানে দেখেন যে সেখানে সংক্রমণ হয়েছে, অনেক রোগী হয়েছে, মারাও গিয়েছে, কিন্তু তারা এত সফলভাবে নিয়ন্ত্রণ করলো যে তারপরে শূন্য রোগী, স্বাভাবিক, কারণে এই মৃত্যুর প্রশ্নই ওঠে না। এটাকে যদি আমরা একটা গোল্ড স্ট্যান্ডার্ড ধরি, নিয়ন্ত্রণে সাফল্যের গোল্ড স্ট্যান্ডার্ড, আমরা আসলে তার ধারে কাছেও নেই। আমরা ইভেন যদি বিশ্বের সিলভার স্ট্যান্ডার্ড গুলো ধরি, যে তারা প্রথম দিকে সফল হয়নি কিন্তু পরে সফল হয়েছে, এরকম বহু দেশ আছে, অথবা তারা রোগটাকে বেশি বাড়তেই দেয়নি, এরকম বেশ দেশ আছে, আমরা তারও ধারে কাছে নেই। আমরা বরঞ্চ সেই গুটি কয়েক দেশ বা বেশ কিছু দেশ আছে যারা এটাকে সাফল্যজনক ভাবে, যে নিয়ন্ত্রণ করার জন্য যে কার্যক্রম গুলো নেওয়া দরকার যারা ভালোভাবে নিতে পারেনি, আমরা সেই দেশগুলোর কাতারে গিয়েছি। আমরা হয়তো যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি যারা সাফল্যজনক ভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারেনি, আমরা ব্রাজিলের কথা বলতে পারি, ল্যাতিন আমেরিকার আরো বেশ কিছু কথা দেশের কথা বলতে পারি, এখন ভারতের কথা বলতে পারি যেখানে প্রতিদিন প্রায় 1 লক্ষ রোগী হচ্ছে। এবং আপনি যদি 6টা জিনিস দেখেন যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিকমেন্ড করে, ট্রেসিং, টেস্টিং, কোয়ারেন্টাইন, আইসোলেশন এবং আপনার মুভমেন্ট রেস্ট্রিকশন, আর একটা হচ্ছে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ইনফেকশন, এই প্র্যাকটিসটা, এই 6টা যারা করছে ঠিক মতো, তারা কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। তো এখন আমাদের চিন্তাটা হয়েছে আরো এক জায়গায়, একদিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না, সেই 3,000-4,000 রোগী এখন 2,000-3,000 রোগী, এবং এর সঙ্গে একটা আমরা হয়তো মানে সম্পর্ক পাই যে লোকজন টেস্ট কম করছে, উপসর্গহীন মানুষ বহু আছে, অনেকে আছে উপসর্গ নিয়ে টেস্ট করাতে চাচ্ছেন না, সব মিলিয়ে একটা বড় অংশ মানুষ আছে যাদেরকে আমরা আসলে শনাক্ত করতে পারছি না। এবং আমাদের চিন্তাটা আর এক জায়গায় যে এর যে এপিসেন্টারটা এই করোনা, সেটা কিন্তু ঘুরে ঘুরে চীন থেকে বা এশিয়া থেকে ইউরোপে গেছে, ইউরোপ থেকে উত্তর আমেরিকায়, দক্ষিণ আমেরিকায়, এখন মনে হচ্ছে আবার এশিয়াতে আসছে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, প্রায় 8-10টা দেশের আমি কথা সুনির্দিষ্ট ভাবে বলতে পারি যেখানে সংক্রমণ বাড়ছে। ভিয়েতনাম একটা সফল দেশ ছিল, সেখানে সংক্রমণ হচ্ছে, দক্ষিণ কোরিয়াতে সংক্রমণ বাড়ছে, এবং এটা আশঙ্কার কথা, সবচেয়ে জনবহুল একটা দেশ, অনেক জনবহুল দেশ একটা ইন্দোনেশিয়া, সেখানে সংক্রমণ বাড়ছে, ফিলিপাইনে সংক্রমণ কমে গিয়েছিল, সেখানে সংক্রমণ বাড়ছে। এগুলোকে যদি ধরি যে সামনের দিকে এপিসেন্টারটা বা কোভিডের ভর কেন্দ্রটা এশিয়াতে গেড়ে বসবে সেখানে, তাহলে কিন্তু আমাদের আরো একটু চিন্তিত হওয়ার বিষয় আছে, আরো একটু শঙ্কার বিষয় আছে।
স্যার একটু আবার আপনার কাছে আবার যাচ্ছি, আপনি একটু যদি বলেন যে যে গতি প্রকৃতির কথা বলেছেন, যে কথাটা আপনি বারবার বলছেন যে আমাদের এশিয়া থেকে উৎপত্তি হয়ে ইউরোপ আমেরিকা হয়ে আবার এশিয়াতে, এই এটার কি কোনো কারণ, সেটা কি আবহজনিত হতে পারে বা অন্য কোনো কারণ আছে কিনা, আপনি কি মনে করেন যে এটার সংক্রমণের কারণটা কি হতে পারে, বাড়ার কারণটা কি? এটা নানা কিছুই হতে পারে। একটা হলো যে আবহাওয়া, আপনি যেটা বলছেন সেটাকে উড়িয়ে দেওয়া যায় না, কারণ আমরা জানি যে করোনা একটা শীতকালীন ভাইরাস, অর্থাৎ সাধারণত শীতকালে করোনা ফ্যামিলি যে আছে তার অন্তর্গত যে ভাইরাসগুলো আছে সেগুলো শীতকালে সংক্রমণ করে থাকে। সুতরাং আপনার এই যেহেতু আমরা দেখছি যে যেখানে শীত বেশি হচ্ছে সেই দেশগুলোতে এই সংক্রমণের ভার কেন্দ্রটা চলে যাচ্ছে, সহজ হয়ে যায়। আচ্ছা, আমার নয় সেলিম খান সাহেব আসছেন, ওনার কাছ থেকে শুনি, তারপরে স্যার যদি একটু বলেন। হ্যাঁ সেলিম খান, আমরা যে কাজটা করেছি, যে আমরা যখন আমরা একটা যে ল্যাবটা করেছি সেটা অ্যাকচুয়ালি ছিল মানুষের ক্যান্সার জাত বা জেনেটিক রোগ নির্ণয়ের জন্য একটা মলিকুলার ল্যাব, যেটা আমরা অলরেডি 100টা ব্রেস্ট ক্যান্সার রোগী বা হোলজিন সিকোয়েন্সিং করেছি, এই কাজটা আমরা করতেছিলাম। বাট আমাদের মন্ত্রী মহোদয় স্থপতি মুক্তিযোদ্ধা এফএস ওসমান স্যার আমাদের বললেন যে করোনা নিয়ে আমরা কি কাজ করতে পারি, তখন বললাম যে আমরা করোনা নিয়ে আমাদের ফ্যাসিলিটি দিয়ে আমরা করোনার যে জীবন রহস্য উদ্ঘাটন যেটা আমরা এটা করতে পারি, তাহলে হবে কি বিস্তার রোধ, কোথার থেকে আসলো, আমাদের দেশে এসে কি ধরনের পরিবর্তিত হলো, এগুলো আমরা এইগুলো যদি উদ্ঘাটন করতে পারি তাহলে আমাদের করোনা নিয়ে আমাদের এই বিস্তার রোধ করা বা এই সব কিছু জানা আমাদের জন্য সহজ হবে। আমরা সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আপনারা জানেন এই সিকোয়েন্সিং টেকনোলজি একটা নতুন টেকনোলজি, যেটা আমাদের সমীর সাহা উনি প্রথমে শুরু করেছিলেন একটা করোনা ভাইরাস দিয়ে, সেই 11ই মে সম্ভবত, পরবর্তীতে আমরা 23শে মেতে শুরু করে আমরা এই পর্যন্ত 263টা আমরা করোনা ভাইরাসে যে আমরা একটা বিভাগ থেকে যে আমরা স্যাম্পল কালেকশন করে আমরা করেছি। এতে দেখা গেল যে আমাদের পুরো বিশ্বে যে ছয় ধরনের করোনা ভাইরাস বিচরণ করছে, তার মধ্যে 4 ধরনের করোনা ভাইরাস আমরা আমাদের সিকোয়েন্সিং এ পেয়েছি। একটা বিষয় লক্ষণীয় যে আমাদের বাংলাদেশে করোনা ভাইরাস এসে যে সে পরিবর্তিত হয়েছে অন্যান্য অনেক দেশের তুলনায় অনেক বেশি, বিশেষ করে দেখা যাচ্ছে ওয়ার্ল্ডে একটা অ্যাভারেজ যদি করি তার পরিবর্তিত হার ছিল 7.23 প্রতিটা করোনা ভাইরাসের ক্ষেত্রে, বাট আমাদের ক্ষেত্রে দেখা গেলো এটা 12.6। বাট আতমবিন্দু স্যার আমার সাথে একমত হবেন যে কোনো একটা ভাইরাস যদি বারবার পরিবর্তিত হয় সে কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়, এবং আমাদের পরিবর্তনটা দেখছি বিশেষ করে আমরা যেগুলো সিকোয়েন্সিং করছি, আমরা 263 সহ টোটাল 325টা হোল জিনোম সিকোয়েন্সিং হয়েছে, এর মধ্যে আমরা একটা পজিশনে আমরা স্পাইক প্রোটিনের 614 নম্বর পজিশনে অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তন দেখছি প্রত্যেকটা ক্ষেত্রে, এবং আমরা নিউক্লিওটাইডের পরিবর্তনগুলো ঘুরে ফিরে একই জায়গায় দেখছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে আমাদের যে বিস্তার বা আমাদের যে সংক্রমণ কিন্তু বাড়ছে, বাট সেই ধরনের কিন্তু মৃত্যু হওয়ার কিন্তু অন্য অন্য দেশের অনেক কম। আমরা যেমন আশা করেছিলাম যে আমেরিকা ইউরোপে যে ইতালিতে যে ধরনের মানে মৃত্যু হার বেড়েছিল আমরা ওরকম একটা আশা করেছিলাম, সেই তুলনায় কিন্তু আমরা অত কিন্তু হয় নাই। বাট আরেকটা জিনিস বলতে পারি যে আমাদের যে এই যে মিউটেশনের হার বা পরিবর্তনের হার এত বেশি কি জন্য, আমরা ষড় ঋতু দেশ, আমরা মার্চ থেকে শুরু করে কিন্তু এর মধ্যে 2টা বা 3টা ঋতু পার করেছি। আপনার কথা আমরা আপনার কাছে আবার আসবো, একটু যদি বলেন মানে স্যার একটু আমাকে যেটা বলছিলেন আপনি যে আবহাওয়ার যে আবহাওয়াজনিত যে কারণ থাকতে পারে সেক্ষেত্রে এই কারণটা কি আমরা মেজর হিসেবে দেখতে পারি কিনা, এরা ঘুরে ঘুরে আবার মেজর হিসেবে না কিছুটা, কারণ এটা একটা শীতকালের সাধারণ করোনা ভাইরাস, সুতরাং আমরা দেখলাম যে ইউরোপে যখন শীত বেশি ছিল বা চীনে তখন এটা সেখানে হয়েছিল, পরে যখন ল্যাটিন আমেরিকান দেশগুলোতে শীত পড়ল বা অস্ট্রেলিয়া সেইখানে বেড়েছে, তারপরে আবার এখন দেখা যাচ্ছে যে ওখানে শীত কমে আসছে আর আমাদের এশিয়ার দেশগুলোতে এখন আমরা শীতের দিকে আগাচ্ছি, যদিও এখনো আমাদের শীত না কেবল সেপ্টেম্বর মাস। তারপরেও আমাদের চিন্তাটা এই জায়গায় যে শীতকালে এটা আমাদের এমনিতেই জানেন যে শীতকালে যাদের সিওপিডি আছে অর্থাৎ শ্বাসনালীর নানা ধরনের সমস্যা আছে তারা কিন্তু এমনিতে এই শ্বাসকষ্টে ভোগে, তাহলে তাদের তখন এমনি কিছুটা এই ফুসফুসটা কিছুটা কম্প্রোমাইজ থাকবে, তো সেক্ষেত্রে তাদের যদি এই সংক্রমণটা হয় তাদের এই লক্ষণটা একটু মারাত্মক হতে পারে। আরো একটা বিষয় আছে, সেটা হলো এই যে এটা এপিসেন্টার পরিবর্তনের আরো কিছু কারণের মধ্যে একটা হলো যে আপনি যদি খেয়াল করে দেখেন যে চীন যখন ব্যাপক ব্যবস্থা নিল
এবং খুব দ্রুত সংক্রমণটা কমিয়ে আনলো। স্বাভাবিক কারণে সেখানে এপিসেন্টারটা থাকেনি। আবার ইউরোপে তারা যখন ওখানে ব্যাপক ব্যবস্থা নিয়েছে এবং পাশাপাশি হয়তো বা তাপমাত্রা সেটাও একটা বিষয়, সেটার ফলে সেখানে ইউরোপেও কমে এসছে। কিন্তু ল্যাটিন আমেরিকা মতো দেশগুলো বা ভারত কিংবা বাংলাদেশ, আমরা কিন্তু সেই তুলনায় ওইরকম ব্যবস্থা নিতে পারিনি। এবং ডক্টর সেলিম খান ওনাদেরকে প্রথমে সাধুবাদ জানাই যে ওনারা এটার একটা বিজ্ঞান ভিত্তিক কাজ করছেন এবং খুবই জরুরি। আমরা আসলে করোনা নিয়ে অনেক বিজ্ঞান ভিত্তিক কাজ চাচ্ছিলাম, আসলে বেশি হয়নি, খুবই কম। তো সেক্ষেত্রে আমাদের এই গবেষণা প্রতিষ্ঠানটিকে আমি ধন্যবাদ জানাই যে তারা এই গুরুত্বপূর্ণ কাজটা করেছেন এবং ওনাদের যে ফাইন্ডিংসটা সেটা আমাদের কাজে লাগবে। আমি ওই কথাটা আর একটু শেষ করে আসি। ওখানে আরেকটা বিষয় আছে যে চলাচল, আপনি জানেন যে বিশ্বটা আমাদের হলো এখন একটা গ্লোবাল ভিলেজ, বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লোকজন যাতায়াত করে। যদিও করোনা হওয়ার পরে চলাচল কিছুটা কমেছে বা অনেক কমেছে, তারপরেও কিন্তু আপনি জানেন একেবারে শূন্য হয়নি। নানা কারণে, আমাদের কোনো কোনো ক্ষেত্রে মানবিক কারণে আমাদের অনেক হয়তো শ্রমিক আটকা পড়েছিল, ল্যাটিন আমেরিকা তো এরকম হয়েছে, তারা আটকা পড়েছিল বিভিন্ন খানে, সুতরাং কিছু চলাচলও ঘটেছে। আবার আসবো আমরা এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করবো যে যেভাবে করোনার কারণে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যোগাযোগ কমেছে, যাতায়াত কমেছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কিন্তু আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক কোথাও যাবেন না, থাকুন আমাদের সঙ্গে। সবাইকে আবারও মাই টিভি নিটল টাটা সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। আপনার আজকের বিষয়বস্তু করোনার রূপান্তর এবং করণীয় ও ভাবনা। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম তা হচ্ছে যে আমাদের করোনার যে রূপান্তর বিভিন্ন দেশে বিভিন্ন রকম, এবং সর্বশেষ স্যার বলছিলেন, বেনজিৎ স্যার, যে এটা আমাদের কিছু রোগতন্ত্র, আমাদের কিছু রোগের উপরে এটা প্রভাব ফেলে। এবং স্যার যদি একটু বলতেন যে আসলে কারা বেশি আক্রান্ত হচ্ছেন এবং কাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি এখনো রয়ে গেছে। ধন্যবাদ। আসলে তো এমনিতে আমরা দেখেছি মোটামুটি আক্রান্ত হতে পারে যে কেউ, বিশেষত যারা যত বেশি এক্সপোজড হয় তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তত বেশি। সিডিসি একটা গবেষণা করেছে, দেখেছে নির্ধারণ, বাজারে গেল 10 জন লোক, তার মধ্যে 5 জন 1 ঘন্টা করে বাজারে থাকলো আর 5 জন ধরেন 3-4 ঘন্টা বাজারে থাকলো, তাহলে ওই 5 জনের এটা হওয়ার ঝুঁকি অনেক বেশি। এবং আপনি খেয়াল করে দেখেন আমাদের চিকিৎসকরা কেন বেশি আক্রান্ত হচ্ছে। তুলনামূলকভাবে চিকিৎসকরা তো সুরক্ষা সামগ্রী ব্যবহার করেন অন্যদের চেয়ে বেশি, তারপরেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা এই জন্য বেশি যে তারা দীর্ঘক্ষণ এখানে থাকেন। এবং আপনি আরো খেয়াল করে দেখেছেন যে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা যারা প্রথম দিকে এই করোনা আপনার কোয়ারেন্টাইন আইসোলেশন থেকে শুরু করে তাদের খুঁজে বের করা কিংবা তাদের মুভমেন্ট রেস্ট্রিকশনটা নিশ্চিত করা, এগুলো করার জন্য যখন দায়িত্ব পালন করছিলেন তারা বেশি আক্রান্ত হচ্ছিলেন। তা এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানে আমরা কোনো একটা জায়গায় কতক্ষণ এক্সপোজ থাকছি। ধরেন আমি বাইরে গেলাম, আমি যদি দীর্ঘক্ষণ বাইরে থাকি তাহলে আমার ঝুঁকিটা বেড়ে যাবে। আমি এটা বাজারে গেলাম, দীর্ঘক্ষণ থাকলাম, ঝুঁকিটা বেড়ে যাবে। আর যেটা রূপান্তরের কথা, যেটা আমাদের ডক্টর সেলিম খান সাহেব ব্যাখ্যা করছেন, উনি তো আরো ব্যাখ্যা করবেন, আমি একটু মতামত দিই শুধু এখানে যে আসলে আমাদের এই ভাইরাসে রূপান্তর নানা ধরনের, এটা ধরেন ছোট ছোট কিছু পরিবর্তন হয়। এখানে অনেক আমাদের আপনারা জানেন যে এর যে নিউক্লিওটাইড গুলো আছে তো সেগুলো নানা ধরনের মানে কম্পোজিশনে থাকে, এটার এক একটা বৈশিষ্ট্য নিয়ে আসে ভাইরাসটা প্রোটিনের মধ্যে নানা কিছুকে। তো সেই কারণে আমাদের আসলে ওই পরিবর্তনগুলো আমাদের দেখা লাগে। প্লাস ধরেন এই আমাদের মানে শরীরে এটা যে সংক্রমণ করবে তার জন্য একটা রিসেপ্টরে বাইন্ড করতে হয়, তাহলে ভাইরাস যে বাইন্ড করবে যেখানে, ওই বাইন্ড করতে ভালো করে করতে পারবে কিনা, তাহলে এই রূপান্তরের মাধ্যমে সেটাও হতে পারে, আবার উল্টোও হতে পারে। যে ওর যে রূপান্তরটা হলো, যেটা সেলিম সাহেব বলছিলেন যে এই মিউটেশন গুলো হওয়ার পরে ফলে এমন হতে পারে যে এর সংক্রমণ করার ক্ষমতা কমে যেতে পারে। যদি সেটা হয়
আমাদের দেশে যে পরিবর্তনগুলো হচ্ছে এটা আমরা ইচ্ছে করলে একটু মিলিয়ে দেখতে পারি। ধরেন ওনারা যেহেতু অলরেডি সিকোয়েন্স করে ফেলেছেন, তাহলে যারা আক্রান্ত হচ্ছে ওদেরকে আমরা যদি এরকম ভাগে ভাগ করি যে কোন ধরনের মানে ভাইরাসটা যেখানে মিউটেশন নেই বা কম মিউটেশন তারা বেশি সংক্রমণ করছে কিনা, তাহলে আমরা হয়তো একরকম পাবো। আর আমরা যদি এমন পাই যে অনেক মিউটেশন হয়েছে, এরকম আমরা কোনো লোক থেকে কোনো ভাইরাস পেলাম না, তাহলে আমরা বুঝতে পারবো যে মিউটেশন অনেক বেশি হলে তাহলে সেই ভাইরাসটা হয়তো সংক্রমণ করতে পারছে না। কিংবা ওনারা যে মিউটেশনগুলো তালিকাভুক্ত করছেন সেই মিউটেশন এবং আক্রান্ত লোকের সঙ্গে মিলিয়ে আমরা হয়তো বলতে পারি এই এই মিউটেশন থাকলে তাদের সংক্রমণ কম, বা এই সেই ভাইরাসটা পার্টিকুলারলি আমাদের দেশের কোন অঞ্চলে আছে। আমাদের দেশেই আছে এবং অন্য দেশে নেই, আসলে এই চারটা আমাদেরকে আমাদের জন্য খুব ভয়াবহ কোনো বার্তা নিয়ে আসছে, বা আমরা কি আতঙ্কগ্রস্ত হব বা আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো, এই চারটা আমাদের কি ধরনের ক্ষতি করতে পারে? পরিবর্তন হয় আমরা সেই ধরনের কিন্তু অতগুলো অ্যামাইনো অ্যাসিড পরিবর্তন পাই নাই, পাইছি আমরা 358টা একটা। আরেকটা হলো যে করোনা ভাইরাসে আমরা যদি ধরি 28টা প্রোটিন, অনেকে বলে 29টা প্রোটিন, আমরা 28টা প্রোটিন যদি ধরি, এর একটা প্রোটিন আছে যেটা ভাইরাসের স্পেস যে মানে যেটা লেয়ার থাকে কে বলে স্পাইক প্রোটিন। এই স্পাইক প্রোটিনটা খুব ইম্পর্টেন্ট। স্পাইক প্রোটিনে আমাদের 1274টা অ্যামাইনো অ্যাসিড থাকে। এই 1274টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে 614 নম্বর পজিশনে আমরা আমরা ইয়েটা পেয়েছি আর কি, যে আমাদের মিউটেশনটা পেয়েছি। আরেকটা দিক হলো আমরা দেখছি যে সার্জিরা বলছিলেন যে বেঞ্জিত স্যার যে ভাইরাসের একটা পোর্শন দিয়ে সে হোস্টকে অ্যাটাক করে, ওরা দেখা গেলো যে আমরা গবেষণাগত বিজ্ঞানীরা ভাইরোলজিস্টরা বলছে 300 এই যে আমার 1274-এর মধ্যে 310 থেকে 518 এই পজিশনটা, এই পজিশনটা দেখা যাচ্ছে এখানে যদি কোনো মিউটেশন ঘটে তাহলে এর একটা ভারধারণা করছি আমরা ভয়াবহ রূপ হতে পারে। বাট আল্লাহর ইচ্ছায় গত 6 মাসে আমরা এই এই জায়গাটা কিন্তু আমরা এখনো মিউটেশনটা পাই নাই, আমরা পাচ্ছি 674 নম্বরে, যে বাড়তি 310-এর আগে কাছাকাছি পাচ্ছি, বাট এই পোর্শনটা আমরা পাই নাই। আমরা কিন্তু আমাদের যেটা বলছে যে আমাদের কিন্তু মানে সামনে আটটা শীতকাল ঋতু আসতেছে, যে ওই পোর্শনে আসে কিনা, আসে কিনা কিন্তু আমরা যদি ধরে ফেলতে পারি কিন্তু যে কোন এলাকায় এটা হলো, তাহলে কিন্তু আমরা ওই এলাকায় লকডাউন করে ছড়াছড়ি করে আমরা কিন্তু এটা বিস্তার করতে পারি। আমি আটটা কথা বলি যে আমরা প্রথমে কিন্তু আইসিডিসিআর আমাদের সাথে যোগাযোগ করেছে প্রথম থেকে, যে আমরা এটা সিকোয়েন্সিং করে যখনই মাত্র কয়েকটা চিড়াগাং নারায়ণগঞ্জ ওই শরীয়তপুর মাদারীপুর এলাকায় ছিল, তখন কিন্তু আমরা কিন্তু স্যাম্পল দিলে আমরা রেডি ছিলাম কিন্তু, বাট আমরা কিন্তু স্যাম্পল পেলাম লাস্টে মে মাসে এবং পাইছি আমরা সেটা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার থেকে। ইনিশিয়ালি যদি আমরা স্যাম্পলগুলো পাইতাম তাহলে কিন্তু আমরা যেন অস্ট্রেলিয়া সম্পূর্ণ সিকোয়েন্স বেস করে তারা কিন্তু ছোটো ছোটো লকডাউন করে তারা কিন্তু কন্ট্রোল করছে, নিউজিল্যান্ড সম্পূর্ণভাবে এত সংখ্যক তারা সিকোয়েন্স করছে এবং তারা এত ই করছে, তারা কিন্তু 100% রিমুভ করতে পারছে আর কি, মানে বিস্তার রোধ করতে পারছে আর কি। এই ধরনের আমাদের যেটা বলছে যে আমরা এই স্পাইক প্রোটিনে কিন্তু স্যার আমরা 103টা নিউক্লিওটাইড পরিবর্তন পাইছি, যার মধ্যে 53টা পাইছি আমরা অ্যামাইনো অ্যাসিড পরিবর্তন। তা যেহেতু আমরা এই পরিবর্তনগুলো বলছি একই পজিশন ঘুরে ফিরে 3-4 জায়গায় হচ্ছে, সেজন্য বলছে এখনো কিন্তু বলতে গেলে যে অনেক ভাইরোলজিস্টরা তারা বলছে একটা ভাইরাস যদি একই পজিশনে বিবর্তনটা মিউটেশন ঘটে এটা অনেকটা দুর্বল টাইপের হয়, যেমন সংক্রমণ হচ্ছে বা দেখা যাচ্ছে যে সে ওই ধরনের আমার মৃত্যু ঘটাচ্ছে না। এই জন্য ঘটাচ্ছেন যে আমরা আমি যখন আমার নিজে করোনা আক্রান্ত হয়ে আমাকে যখন টেস্ট করা হলো তখন ভাইরোলজিস্টটা বললো স্যার আপনার তো সিটি ভ্যালু 22, আমি বললাম আতঙ্ক তো আর কিছু না, সিটি ভ্যালু আর কম হলে ভালো হতো। এই জন্য সে আমাকে গলায় এত বেশি সে গ্রো করছে, অত ওর ক্ষমতা নিচে যার বেশি নাই। করোনা ভাইরাস তেমন একটা জিনিস সে অন্য কোনো মিডিয়া নেই, ডাইরেক্ট ম্যান টু ম্যান সে করে ট্রান্সমিট করে মানুষ থেকে মানুষে, যেমন ডেঙ্গু বা আমার অন্য ভাইরাসগুলো আছে কিছু একটা মিডিয়া লাগে। এইগুলো আমরা যদি প্রতিরোধ করতে পারি, আমরা প্রথম দিকে যেমন আমরা কিছুটা কনসাস ছিলাম যে এড়াই চলতাম, ঘর থেকে কম বেরোতাম, আত্মীয়স্বজন কম অ্যালাউ করতাম, কিন্তু আমাদের সেই অবস্থাতে কিন্তু এখন কিন্তু অবস্থা সংক্রমণ হারটা কিন্তু বেশি। আমরা যদি যেটা বলছি যে আমরা টেস্ট যে অনেক
রোগ হলে তাকে একটু অন্য চোখে দেখা হচ্ছে আর কি। হ্যাঁ, যে অনেক সময় হচ্ছে নিজেরা বাসায় নিজে কোয়ারেন্টাইন করতে। স্যার, একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা এই জিনোম সিকোয়েন্সের যে সার সংক্ষেপ যেগুলো আমরা ডিটেক্ট করেছি, সম্ভবত আপনারা এটা যারা টিকা তৈরি করছেন সে সমস্ত প্রতিষ্ঠানে এই রিপোর্টগুলো আপনারা সাবমিট করে ডাটাগুলো সাবমিট করেছেন, তাদের কাছ থেকে কোনো ফিডব্যাক ছিল বা তারা কোনো কথা বলেছেন কিনা যে এই স্বতন্ত্র এই ভাইরাসগুলো নিয়ে? হ্যাঁ, থ্যাংক ইউ। এটা হলো যে আমরা যখন আমরা কোনো ব্যাচে সিকোয়েন্স করছি, আমরা সব একসাথে 263টা করি নাই, আমরা টোটাল সিকোয়েন্স করেছি 312টা, তার মধ্যে আমরা টাটা 263 জমা দিয়েছি। আমরা সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল জিন ব্যাংক যেটা জিসেট বলে বা NCBI বলে আমরা ওখানে জমা দিয়ে দিই, এবং যারা ভাইরাস নিয়ে বা যারা ভ্যাকসিন নিয়ে বা যারা ড্রাগ নিয়ে কাজ করছে তারা কিন্তু ওই ইন্টারন্যাশনাল জিন সেন্টারে তাকায় থাকে যে কোন দেশটা কত এসেছে এবং তাদের মিউটেশন কত। উপরন্তু আমরা করছি কি, আমরা নিজেরা সহযোগে আমরা এই মিউটেশনগুলো খুঁজে বের করে আমরা একটা 11 পৃষ্ঠার একটা রিপোর্ট তৈরি করছি, যেটা আমরা প্রায় 53টা কোম্পানিকে আমরা এটা পুষিয়ে দিয়েছি আর কি। এবং সেখানে তার ফিডব্যাক পেয়েছি, তারা বলছে হ্যাঁ যে ছানোপে আমাকে একটা রিপোর্ট দিচ্ছে যে তারা তাদের টিমের কাছে এটা দিয়েছে, তাদের খুব উপকার আসবে এবং তোমরাও আমাদের এই এই করোনা আমাদের টিকা যে তোমরা অংশীদার হতে পারলাম। এবং আমরা যেটা বলছিলাম যে স্বতন্ত্র 5টা ভ্যারিয়েন্ট, এটা আমাদের তো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি সিকোয়েন্স না করতাম এই 5টা কিন্তু তারা পেত না। এবং আমাদের যদি ওই ওই ছানোপের যদি আমরা ভ্যাকসিনটা বাংলাদেশে আনতাম, দেখা যাচ্ছে আমাদের পুরোপুরি কার্যকরী যেখানেই ভ্যাকসিনটা তৈরি করুক না কেন আমাদের জন্য অন্তত 100% 99% কার্যকর হবে। এবং আমরা যদি আমরা এই কার্যক্রম আরও চালিয়ে যাই, আমরা আরও ভ্যাকসিন মানে ভ্যারিয়েন্ট বা আমরা মিউটেশন খুঁজে বের করে দিতে পারি, তাহলে কিন্তু কারণ একবার ভ্যাকসিন হয়ে কিন্তু যে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন অনবরত চেঞ্জ করছে, কী জন্য এই এখন সিকোয়েন্স বেস হওয়ার পরে পরিবর্তন হচ্ছে, ভ্যাকসিনও চেঞ্জ হচ্ছে, ঠিক করোনার ক্ষেত্রে তাই হবে আর কি। যে ভ্যাকসিন চেঞ্জ এবং আমাদের এই নতুন নতুন মিউটেশনগুলো খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আমাদের বিজ্ঞানীদের দেয়, আমরা কাজ করছি আর কি। আমরা একটু যাবো ডাক্তার বেনজির আহমেদ স্যারের কাছে, একটু স্যার বলবেন যে আমরা যতটুকু জেনেছি তা তো অবশ্যই, কারণ তারা ফুসফুসের একটি তাদের একটা ক্ষুদ্র বিষয় যেখানে এই ভাইরাসটা বসবাস করার জন্য চেষ্টা করে তা হচ্ছে AC2। ACE2 সাধারণত এখন ভ্যাকসিনাইজেশন যারা করছেন তারা চেষ্টা করছেন যে এটাকে একটু ইনঅ্যাকটিভ করার জন্য। স্যার একটু বলবেন যে এটা আসলে আমরা কতটুকু সফল, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারবো বা আমাদেরকে আমাদের কাজে আসবে? স্যার না ধন্যবাদ। আমাদের যে জেনোম সিকোয়েন্সিং হচ্ছে, বিশেষ করে আমাদের সরকারি প্রতিষ্ঠানটি যেভাবে করছে, এটা আমাদের ভাইরাস নির্বাচনের ক্ষেত্রে বিরাট উপকার হবে। তো আমাদের নাইটাক বলে একটা কমিটি আছে বাংলাদেশে, ন্যাশনাল টেকনিক্যাল ইমিউনাইজেশন অ্যাডভাইজারি গ্রুপ, এটা হলো সরকারকে পরামর্শ দেওয়ার জন্য সর্বোচ্চ এক্সপার্ট গ্রুপ, আমি ওখানে একজন, আমিও সদস্য একজন। তো আমরা এই ভ্যাকসিন বিষয়ে আমরা কয়েকদিন বসেছি এটা নিয়ে, এবং আমরা ইতিমধ্যে সরকারের কাছে এ ব্যাপারে একটা লিখিত দিয়েছি। তার মধ্যে একটা ছিল যে এই ভ্যাকসিন নির্বাচনটা, এবং ভ্যাকসিন নির্বাচন করার জন্য এরকম জিনোম সিকোয়েন্সিং গুলো করে যে আমাদের দেশে কোন ভাইরাসটা এক্সিস্ট করছে, পারসিস্ট করছে, এই যে চার ধরনের উনি বলছেন যে চার এলাকার, এটাই স্বাভাবিক যে বিশ্বের বিভিন্ন এলাকা থেকে তো লোকজন আমাদের দেশে এসেছেন, কেউ হয়তো ইতালি বা ইউরোপ থেকে একটা নিয়ে আসছেন, কেউ যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসছেন, কেউ চীন থেকে নিয়ে আসছেন, এরকম একটা ঘটনা ঘটেছে। এখন তারপরে ওটা পরিবর্তন ঘটছে, ওনারা যে এইটা দিচ্ছেন বিভিন্ন কোম্পানিকে, এখন এই কোম্পানি ওনারা যখন ভ্যাকসিনটা তৈরি করবেন তখন ওনারা এই মানে এর যে নিউক্লিওটাইড প্যাটার্নটা এটাকে ওনারা আমলে নেবেন, নিয়ে ওনারা দেখবেন যে এমন একটা ভ্যাকসিন ওনারা তৈরি করবেন, ভ্যাকসিন তৈরি করা মানেই হলো অ্যান্টিবডি তৈরি হবে, বডি প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, সেই প্রতিরোধ ক্ষমতা এই ভাইরাসটাকে কোন যেন বাইন্ড করতে না দেয়, অর্থাৎ তার মানে ভাইরাসটা কিন্তু এক্সপোজড হবে, আমার ভিতরে আসবে কিন্তু আমার শরীরে সে সংক্রমণ করতে পারবে না। তাহলে আমাদের এই বাংলাদেশে যে ভাইরাসগুলো বিরাজ করছে, অর্থাৎ সম্ভাবনা যেটা থাকবে যে ভাইরাসগুলো বিরাজ করা, আমরা যদি সেটাকে ধরে ভ্যাকসিনগুলো চুজ করি,
যে ধরেন সে 10টা ভ্যাকসিন বাজারে আসলো শেষ পর্যন্ত, এই 10টার মধ্যে কোনটার মানে অ্যান্টিজেনিক বৈশিষ্ট্যটা আমাদের ভাইরাসের অ্যান্টিজেনিক বৈশিষ্ট্যের কাছাকাছি মিলে যায়, তাহলে আমাদের এই ভালো মানে কার্যকর ভ্যাকসিনটা চুজ করার জন্য বা বেছে নেওয়ার ক্ষেত্রে এই সিকোয়েন্স গুলো কাজে লাগবে। তো সুতরাং আমরা আরো পরামর্শ দিই যে ধরনের সিকোয়েন্সিং হতে থাক সারা দেশ জুড়ে, এবং এগুলো আমাদের যখন সিদ্ধান্ত হবে যে কোন ভ্যাকসিনটা আমরা বেছে নেব, তখন আমাদের এরকম যারা বিজ্ঞানী আছেন তাদেরকে যারা ওই কমিটিগুলোতে যুক্ত করি এবং আমরা তাদেরকে এই ব্যাপারে মানে পরামর্শ দেওয়ার একটা সুযোগ করে দিই, তাহলে আমি মনে করি আমাদের দেশ উপকৃত হবে যে কার্যকর ভ্যাকসিন। এবং শুধু তাই নয়, কিন্তু এমনও হতে পারে যে একটা ভ্যাকসিন আমরা শুরু করে দিলাম, দেখা গেল সেই ভ্যাকসিনটা কাজ করছে না, তখন আবার আমাদের এই জিনোম সিকোয়েন্সিং কাজে লাগবে, তখন হয়তো দেখা যাবে যে ভাইরাসটা এমন কিছু পরিবর্তন করছে যার ফলে ওই ভ্যাকসিনটা কাজ করছে না, তখন ওনারা বলে দিতে পারবেন যে এই ভ্যাকসিনটা আরেকটা কোম্পানির, যে ভ্যাকসিনটা হয়তো বা আমরা তখন ওই ভ্যাকসিনটাকে রিপ্লেস করতে পারি যেটা। আমরা বিস্তারিত শুনবো, আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, দর্শক কোথাও যাবেন না, থাকুন সঙ্গে। সবাইকে নিরল ডাটা মাইটিভি সংলাপে আবারও স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, করোনার রূপান্তর, করণীয় ও ভাবনা, এবং আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় যুক্ত রয়েছেন ডক্টর বেনজির আহমেদ, সাবেক পরিচালক IDCR, এবং আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা BCSIR ডক্টর মোহাম্মদ সেলিম খান। আপনাদের দুজনকে আবারও স্বাগত। যে বিষয়টা বলছিলাম যে আজকেও আজকে আমরা 6 মাসে পড়েছি প্রথম শনাক্ত থেকে, এবং আজকেও আমরা 37 জন, গত 24 ঘন্টায় 37 জনের প্রাণহানি হয়েছে। সেক্ষেত্রে আমরা যে কথাটা আপনারা বলছিলেন যে এটার রূপান্তরিত হওয়ার কারণে হয়তো শক্তি কমেছে, হয়তো এই যে শক্তি নিয়ে যে ভাইরাসটা আক্রমণ করেছিল সেইভাবে আর ভাইরাসটা এখন নেই, কিন্তু আমরা সেটা হয়তো মনের সান্ত্বনা, কিন্তু ভাইরাস আছে এবং ভাইরাস হয়তো সংক্রমণ অন্যভাবে করছে। আমরা একটু কথা বলবো ডক্টর মোহাম্মদ সেলিম খানের সঙ্গে, একটু বলবেন স্যার যে যে বিষয়টা আপনি বলছিলেন যে আমরা টিকা যারা তৈরি করছে তাদেরকে আমরা আমাদের ডেটাগুলো দিয়েছি, এবং সেক্ষেত্রে তারা একটু উপকার পাবেন এবং আমাদের জন্য আমাদের মতো করে হয়তো টিকাটা তৈরি হবে এবং আমরা তাতে শতভাগ উপকৃত হব, স্যার এই ধরনের যে মেসেজ ওনারা হয়তো দিয়েছেন বা আমরা একটা প্রত্যাশা করছি আগামীতে আমাদের যে জেনোম সিকোয়েন্সের যে চলমান প্রক্রিয়া সেটা কি আমরা চালিয়ে যাব কিনা, আরো পরীক্ষা নিরীক্ষা দরকার আছে কিনা, স্যার একটু যদি বলেন। থ্যাংক ইউ। যে আমরা যেটা বললাম যে আমরা কিন্তু ডাটা কিন্তু প্রতিনিয়ত সঙ্গে সঙ্গে জমা দিচ্ছি আমরা ইন্টারন্যাশনাল ব্যাংকে, এবং যে সমস্ত ভ্যাকসিন কোম্পানি তারা ভ্যাকসিন ডেভেলপ করছে সিকোয়েন্স বেস, তারা কিন্তু সবসময় তাকিয়ে থাকে যে নতুন নতুন কোন মিউটেশনটা আসছে, আমরা অ্যানালাইসিস করে দিই আর না দিই তারা কিন্তু তাদের নিজের ইন্টারেস্টটা অলরেডি এটা তারা কিন্তু খুঁজে বের করছে। উপরন্তু আমরা কী করছি আরও কনফার্ম করার জন্য আমরা আমাদের টিম নিয়ে আমরা আমাদের বাংলাদেশের ডাটাগুলো নিয়ে আমরা খুঁজে মিউটেশন খুঁজে বের করে তাদের হাতে তুলিয়ে দিয়েছি। অবশ্যই উপকৃত আমাদের যদি ওনারা কিছু মিস করে থাকেন বা আমরাও কিছু মিস থাকি, দুইটা একসাথে ডাটা হলে তখনই হবে। আর সার্জিরা বেঞ্চ সাজে বলছেন অ্যান্ড গ্লোবাইজেশন, ইতালির লোক আমাদের দেশে আসছে, আমরা ইতালিতে যাচ্ছি, ইউএসএ যাচ্ছি, কাজে আমাকে বাদ দিয়ে যে কোনো রাশিয়া বা ইউএসএ অথবা ইউকে যাতে ভ্যাকসিন তৈরি করে এমন চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই, কারণ তারা তাদের মতো করে ভ্যাকসিন তৈরি করলো, আমি চলে গেলাম আমার আমার এই একটা ক্লেড নিয়ে ইউকেতে, তখন কী হলো আবার এইটা ওখানে সহায় গেলো। এখন যে যেখানে ভ্যাকসিন তৈরি করুক কিন্তু গ্লোবাইজেশনে সবার জন্য ভ্যাকসিন তৈরি করতে হবে, এবং সবাই চাবে এই ভ্যাকসিনটার জন্য সর্বোপরি সব নেশনের জন্য সব জাতির জন্য কাজে লাগে। অবশ্যই এটা একটা তাদের কাজে আসবে, তারা প্রত্যেকে আমাদের ফিডব্যাক জানাইছে যে আমাদের এই রিপোর্টটা তাদের কাজে আসবে এবং তারা। স্যার আপনি যা বলছিলেন আমরা আপনাকে আবারও হারালাম নেটের জন্য, স্যার একটু যে কথাটা বলছিলেন যে আমরা এ অব্যাহত রাখবো এবং সেই বিষয়টা হয়তো অব্যাহত থাকবে, স্যার একটু আমি যাবেন যে স্যারের কাছে একটু বলবেন স্যার যে যে অবস্থাতে আমরা হয়তো পরীক্ষা নিরীক্ষা করছি, আমরা সামনের দিকে নিজেদেরকে নিয়ে ভাবছি, আমরা আসলে যে সচেতনতা সৃষ্টি করতে চেয়েছিলাম আমরা আসলে বাস্তবিক অর্থে সেভাবে সচেতন হয়েছি কিনা, এবং আমাদের জন্য আসলে কি পরামর্শ কি করণীয় একটু যদি বলেন। ধন্যবাদ। আসলে দুইভাবে দেখতে পারেন করোনা নিয়ন্ত্রণটাকে, একটা হলো আমাদের সরকারের পক্ষ থেকে করণীয়, আর একটা হচ্ছে জনসাধারণের পক্ষ থেকে করণীয়। আসলে যে কোনো মহামারী বা এই বিশ্ব মহামারীতে
সরকারের পক্ষ থেকে বা বিশ্ব সম্প্রদায়ের পক্ষ থেকেই করণীয়টা বেশি। অর্থাৎ তারা বড় দাগের কাজটা সরকারকেই করতে হবে আমাদের। এখানে আছে যেমন ধরেন যে ট্রেসিং করা, অর্থাৎ খুঁজে বের করা মানে কারা আক্রান্ত হলো, অথবা আমাদের সেলিম খান সাহেব যেরকম বলছিলেন অনেকে পরীক্ষা করাচ্ছেন না বা পরীক্ষা করাতে আসছেন না বা তারা জানেন না, তাদের লক্ষণ নেই, কিন্তু সরকারের দায়িত্ব হবে তাদেরকে খুঁজে বের করা। স্বাস্থ্য বিভাগের কাজ হবে তাদের খুঁজে টেস্টিং করা, টেস্টিং করে যারা পজিটিভ তাদেরকে আইসোলেশনের ব্যবস্থা করা, যারা সংস্পর্শে আসছে তাদের কোয়ারেন্টাইন করা, প্রয়োজনে ওনাদের যে সিকোয়েন্সিংটা দেখে যদি এমন কোনো জায়গা দেখা যায় যে যেখানে একটা ঝুঁকিপূর্ণ ভাইরাস মিউটেটেড ভাইরাস আছে কোনো একটা অঞ্চলে, সেখানে তাদের প্রয়োজন রেস্ট্রিকশন করা। তারপরে ধরেন আমাদের ইনফেকশন কন্ট্রোল প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল প্র্যাকটিসটা, এইটা সকলখানে চালু করা, হাসপাতালে করতে হবে, এটা বিভিন্ন প্রতিষ্ঠানে করতে হবে, এখানে বাসে করতে হবে, বাজারে করতে হবে, ঘাটে করতে হবে, সবখানে। তাহলে আমরা সরকারের পক্ষ থেকে এই ছয়টা কাজ প্রত্যাশা করি। আর যদি জনগণের কথা বলেন, তিনটা গুরুত্বপূর্ণ কাজ আছে, পারতপক্ষে বাইরে না যাওয়া, কেননা বাইরে যত যাব আমরা সংক্রমণের ঝুঁকি তত বেশি। তাহলে অত্যাবশ্যকীয় কাজ না থাকলে যতদিন করোনা নিয়ন্ত্রণ না হয়েছে আমাদের বাইরে যাওয়াটা কমানো উচিত। সেকেন্ড হলো, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে, এর কোনো বিকল্প নেই, অবশ্যই মাস্ক, মানে আমি আক্রান্ত অনাক্রান্ত কিছু যায় আসে। তৃতীয় হলো যে আমাদের হাতটা, আমাদের হাতে যেহেতু হাতের মাধ্যমে আলটিমেটলি আমাদের নাকে চোখে মুখে এই ভাইরাসটা ঢোকে, সেজন্য হাতটাকে আমাদের জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করার জন্য একটা হলো হ্যান্ড ওয়াশ করতে হবে সাবান দিয়ে, বিশেষ করে বাইরে থেকে এসে। আর বাইরে যখন থাকব তখন আমাদের পকেটে একটু হ্যান্ড স্যানিটাইজার থাকবে, এবং মাঝে মাঝে আমি হ্যান্ড স্যানিটাইজারটা দিয়ে বাসে উঠলাম, বাস থেকে নামার পরে একটু হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা আমি পরিষ্কার করে নিলাম। তাহলে সুবিধাটা হবে, ওই বাসের হ্যান্ডেলে যদি কোনো জীবাণু লেগে থাকে, সেটা যদি আমার হাতে লেগে থাকে, তাহলে হয়তো এটা দ্বারা সংক্রমণের সম্ভাবনাটা কমে যাবে। তা আমাদেরকে আসলে এই জীবনটা মেনে নিতে হবে, এর মধ্যেও আমাদেরকে কাজও করতে হবে। আমিও ফিল্ডে যাওয়া শুরু করছি, কালাজ্বর মুক্ত বাংলাদেশ নিয়ে আমি কাজ করছি, তো সুতরাং আমিও জুলাই মাস থেকে মাঠে যাওয়া শুরু করেছি, কিন্তু আমিও যথেষ্ট সাবধানতা অবলম্বন করি। মাঝে মাঝে সন্দেহ হচ্ছে, আমি গতকালও এই ভাইরাস টেস্টের জন্য দিয়েছি, কারণ আমার জ্বর আসছিল যেদিন আমি ফিল্ড থেকে ফিরে এসেছি। কিন্তু আসলে আমাদের প্রত্যেকের পারিবারিক এবং ব্যক্তিগতভাবে একটা সুরক্ষা কর্ম পরিকল্পনা করতে হবে, যে আমাদের পরিবার যেন সুরক্ষিত থাকে, পরিবারের কেউ যেন আক্রান্ত না হয়, আর আল্লাহ না করুক একজন যেন যদি আক্রান্ত হয় একাধিক যেন আক্রান্ত না হয়। আর ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের জীবনটাই মূল্যবান, নিজের কাছেও মূল্যবান, দেশের জন্য, জাতির জন্য, মানব জাতির জন্য মূল্যবান। সুতরাং আমার জীবনটা যাতে ঝুঁকিতে না পড়ে আমাকে সেই সাবধানতাটুকু অবলম্বন করতে হবে। আমরা একটু শুনবো সর্বশেষ একটু ডক্টর সেলিম খানের সঙ্গে একটু কথা বলবো, যে আপনি মাঝে মধ্যেই আমরা আপনাকে হারিয়ে ফেলছি নেটের জন্য, শুধু একটু এক মিনিটের মধ্যে বলবেন যে আজকে যে আমরা যে ভাবনাটার মধ্যে আছি যে আমরা হয়তো সবাই নিরাময় লাভ করব, সবাই সুস্থ হয়ে যাব, আমরা কি করলে পরে, আপনি স্যার তো বললেন যে আমরা আমাদের করণীয়টা কি, সেক্ষেত্রে আমরা যদি সাইন্টিফিকভাবে কি আরো করণীয় আছে যেটা একটু সংক্ষেপে একটু যদি বলেন সাইন্টিফিকভাবে। স্যার তো জনস্বাস্থ্য লোক, স্যার সুন্দর করে বলেছেন, তারপর আমি বলছি যে যেমন জাপান একটা প্র্যাকটিস করছে হাত আর মুখ, আমার হাতে মুখে না যায়, আমাদের সরকার থেকে বা জনস্বাস্থ্য যারা কাজ করে তারা ট্রেনিংটা করায়। বাট আমি আমার দিক থেকে বলবো যে আমরা কিন্তু, আপনি যেটা বলছেন, আমরা কিন্তু কখনো বলি না ভাইরাস থাকবে না, ভাইরাস তাই ভাইরাসই করোনা ভাইরাস ছিল, থাকবে এবং আগামীতে থাকবে, এখনো আছে, থাকবে। আমাদের কি হবে, আমাদের একটা কার্যকরী প্রতিষেধক বা একটা ভ্যাকসিন ডেভেলপ হয়ে গেলে তখন হয়তো আমার এই ধরনের আর ক্ষতি আর করতে পারবে না। আমি 100% যদি আমি আমার ভ্যাকসিনেশনের মধ্যে আনতে পারি, তাহলে আমার যে অ্যান্টিবডি আমার তৈরি হবে, যা আমার ইনফ্লুয়েঞ্জা আমার হচ্ছে, আমার মরতেছে না, আমার সেরে যাচ্ছে, ঠিক এই ধরনের একটা জিনিস হয়ে যাবে। আমরা আশা করছি খুব অচিরেই আমরা একটা খুব 100% কার্যকরী আমাদের নেশনের জন্য, সমগ্র পৃথিবীর জন্য আমরা ভ্যাকসিন পেয়ে যাব, এটাই আমরা আশা করছি সবাই। সেটাই আমাদের সবার প্রত্যাশা, আমাদের সবার প্রত্যাশা যে এক সময় ভ্যাকসিন আসবে এবং সবাই মোটামুটি ভাবে, যারা নতুন প্রজন্ম তারা এই সুফল ভোগ করবে এবং আমরা যারা আছি তারাও হয়তো সুফল ভোগ করব। এবং আজকে শেষ করতে হচ্ছে নিটল টাটা মাইটিভি সংলাপ, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলুন।